নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর আমি ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করি। এই যেমন দেখো, টাইম পাস করার জন্য যেমন রান্নাঘরে খাট দিয়ে রান্না করি, কাঠ কাটি, শরীরটা ভালো লাগে না, সেই টাইম পাসের কথা বললাম। এমনি কাঠে রান্না করলে তো গ্যাসটা বাজবে না। তো দেখো, আমি এখন আমার রান্নাঘরে চলে এসেছি, আর এটা হচ্ছে ঐশীদের বাড়ি, মানে পাশের বাড়ি, দেখা যায় জানলা দিয়ে, সেটাই তোমাদের দেখালাম। আর এই যে আমি আমার হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি, হাঁড়ির তলায় কিন্তু কখনো কালি পড়তে দিই না, কারণ এই হাঁড়িগুলো যাতে চকচক করে বাসন, এই কারণে। আর আমি হাঁড়ির তলায় মাটি লাগিয়ে নিয়েছি, আর আমার উনুনটা কিন্তু পাইপের উনুন, ধোয়া হয় না, পাইপ দিয়ে ধোঁয়াটা বেরিয়ে যায়। এই দেখো, তোমাদের আজকে আমি শিখালাম কিভাবে তাড়াতাড়ি জলদি আগুন জ্বালাতে হয় ভিজা উনুনে, দেখেছো? এখন কোনো মতে নিভে দেব না উনুনটাকে, সেটাই দেখো। তো আগে আমি কখনোই আমি নিজে কাঠের উনুনে রান্না করি খুব কমই দেখিয়েছি, দেখাইনি, একবার দেখিয়েছি, এরকম একটা ব্যাপার। তো এই দেখো, আমার আগুনটা ধরে গেছে আর নিভবে না। তো এই যে পাশের যে দেখবে, পাশের যে হাঁড়িটা, ওইটা একদম কালো কুচকুচে হয়ে গেছে, কারণ কি ওটায় গরম জল হয় সব সময়, আর ওইটা স্নান করাই ছেলেকে, দেখো দেখা যাচ্ছে। আর এদিকে দেখো, সেদিনকারই সারাদিন হচ্ছে কাঠগুলোকে জমিয়েছি, এনে পাটকাঠিগুলোকে অন্য বাড়ি কিনেছিলাম, অন্য বাড়ি থেকে, সেখান থেকে এনে পালা দিয়েছি। এদিকে বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি সকাল সকাল, তো ছেলের জন্য গুছিয়ে রাখতে পারি না, সবসময় ঘর দুয়ার আউলট পালট থাকে, মাথা পুরো গরম হয়ে যায়। এদিকে বাজার থেকে কী কী বাজার এনেছে দেখো, লাউ, ফুলকপি, টমেটো, ধনে পাতা, শাক, পেঁপে, অনেক মানে অসম্ভব বাজার ঘাট আছে, বেগুন, কুমড়ো, পালং শাক, আবার এখানে আছে পাঙ্গাস মাছ। দেখো পাঙ্গাস মাছটাকে কালকে এনেছিল, সেটাকে আমি এখন ঢেলে নেব, ঢেলে ধুয়ে নেব সুন্দর করে, লবণ দিয়ে ধোবে, তাহলে সেই লোদ লোদ ভাগটা চলে যাবে। তো আমি আজকে রান্না করব কি জানো, এই যে মাছের ঝোল টমেটো দিয়ে, আর ভাবছি ফুলকপি দিয়ে, চালের গুঁড়ো দিয়ে বড়া করব, আর এই দেখো কুমড়োগুলোকে ডুমডুম করে কেটে ভাজা করব। তো আমি কি রান্না করছি আজকে, তো দেখো, অনেকদিন পর আজকে ফুলকপি বড়া করব, অনেক টেস্টি করে, তো দেখতে থাকো আমার ভিডিওটি। তো দিয়ে দিলাম এদিকে কুমড়োগুলো দিয়ে, ওদিকে আবার ছেলে দৌড়াদৌড়ি করছে, ওদিকেও ধরতে হবে, এদিকেও রান্নাটা সামলাতে হবে। তো আমার যে লাল কুলোটা দেখলে, সবাইকে একটা কথা বলি, সবাই যদি রান্নাঘরে মাটির রান্নাঘরে রান্না করো, সবসময় তো লেপা পোচা থাকে, এ কারণে একটা প্লাস্টিকের বা যে কোনো একটা থালা বলো আর কুলো বলো কিনে নেবে এক্সট্রা, যাতে তুমি সেই বটিটা রেখে সবজিগুলো কাটতে পারো। আর ভেজা মাটির ঘরে কিন্তু সবজি শুধু মাটিতে কাটলে লেগে পড়ে, এর জন্য আমি ব্যবহার করছি এই কুলোটা। কুলোর উপরে দেখো সবজিগুলো কেটে খোসাগুলো ফেলে দিচ্ছি, আর এদিকে আমার ফুলকপিগুলো ডুমডুম করে ছোটো ছোটো করে কেটে দিয়েছি। ওই টমেটোটা হচ্ছে পাঙ্গাস মাছের জন্য, এদিকে দেখো ধনে পাতা, লবণ, হলুদ সব মিশিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো, চালের গুঁড়োতে কিন্তু বড়া টড়া খুবই টেস্টি হয়। তো আশা করি আজকে খুব টেস্টি করে বানাবো, কয়েকদিন ধরে আমি জানি না কেন বড়াটা খেতে খুবই ভালো লাগছে। আর আমার শ্বশুর বাড়িতে সবাই বড়া করা প্রচণ্ড বেশি ভালোবাসে। তো আমি পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি, দেখলাম কি পাতলা হয়ে গেছে। তো তোমাদের মন মতো তোমরা ঘন করে দেবে, আর আমার মতো হচ্ছে ঘন করে দিচ্ছি দেখো। আর হচ্ছে পুরো একদম যাতে মানে মানে ফুলকপির গায়ে আঠা আঠাভাবে লেগে থাকে, ওরকমভাবে চালের গুঁড়োটা দেবে। এদিকে দেখো ছেলে চলে আসছে, দেখো দেখো বলো হাই বন্ধুরা, দাঁড়া এরকম না, হাই মামা দেখি, বলো হাই বন্ধুরা, হাই বন্ধুরা, আজকে কি হবে, ফুলকপির ফুলকপি বড়া, বড়া খাবে কিন্তু, খাবে কিন্তু। ওদিকে দেখো আমার চুল টুল সব আউলা ভাওলা, আমি মাথা আসলাই না কেন জানো, আমার সব চুল উঠে যায়, এমন ওষুধপত্র খাই মাথার সব চুল উঠে যায়, এই কারণে মাথাই আছে। কি খেলা করছো, কি খেলা করছো, খিলার খেলা, খিলার খিলার, হ্যাঁ। এদিকে হয়ে গেছে যে কি বলবো, কুমড়োর কুমড়ো ভাজা, এদিকে হয়ে গেছে দেখো ভাত, নামিয়ে ফেলবো, এদিকে
তো এদিকে দেখো আগের একটু তেল ছিল আর একটু তেল বেশি করে ঢেলে নেবো ডুবো ডুবো তেলে ভাজা হবে বড়াটা। দেখো এদিকে উপর দিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে, এখন তো দুপুর দুপুর হয়ে যাচ্ছে, বেলা হয়ে যাচ্ছে, শীতের বেলা এগুয়ে পারি না। তো দেখো সুন্দর করে 5-6 মিনিট মাখিয়ে রেখে দিলাম, এখন ছেড়ে দেবো। দেখো একটা ব্যাপার আমার কাছে খুব ভালো লাগে, আমি যখন রান্না করি আমার ছেলেটা কোথা দিয়ে দৌড়ে এসে ঘাড়ের উপর মাথা দিয়ে বলে কি ও মা কি করো, আর একটা যদি বড়া ভাজি বা কিছু ভাজি আমি খাবো আমাকে আগে দাও, ব্যাপারটা খুব ভালো লাগে। এগুলোই তো বাচ্চা কাচ্চার। আর এইদিকে দেখো আমি হচ্ছে ছেলেটা আগে করে নিলাম, লঙ্কার গুঁড়ো দিইনি, এটা বড়দের মানে আমাদের মতো বড়দের, এর জন্য লঙ্কার গুঁড়োটা মিশিয়ে দিলাম একটু ঝাল ঝালের টেস্টির জন্য, বুঝলে তোমরাও করতে পারো। তো যখন তুমি রান্না করবে তোমার বাচ্চা কাচ্চা যদি আসে না ওকে বকা দেবে না, একটু আদর করবে, একটু বোঝাবে, একটু কোলে নেবে, দেখবে অনেকটা ফ্রি মাইন্ড হবে বাচ্চা কাচ্চার, খুব ভালো মস্তিষ্ক হবে। তো দেখো বন্ধ করবো কি দেবো আদিকে, আদির জন্য আমি লঙ্কা ছাড়া এটা কি বানালাম, ফুলকপির বড়া। দেখেছে ফুলকপির বড়া, নাও শুনো শুনো নাও, দেখি এইখানটা দাঁড়িয়ে নাও 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 নাও, বাহ দেখেছো এটা ফুল পুরো ফুলের মতো দেখতে না, বা 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 বা, খেয়ে বলো তাড়াতাড়ি। আদি আমার টমেটোগুলো চুরি করে করে খেয়ে নিল, হয়েছে হয়েছে, এবার এবার খাওয়াই বড়া খাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বড়াটা খেয়ে বলো কেমন হয়েছে। রিয়ান আমাকে বললো কি খুব সুন্দর হয়েছে মামি, এবার তুমি বললে হয়ে গেল, কেমন হলো? ভালো, অনেক ভালো। দামি এই আদি আমাকে খাইয়ে দেবে, দাও দাও দাও, আজকে তাও আজকে তাক করে খাওয়াতে হয় জানো তো, আজকে মধ্যে খুব ভালোবাসে আদি। তো আমার ফুলকপি বড়া রেডি, তো এরকম করে যদি বানিয়ে খাও তো লোভে তো বারবার খেতে ইচ্ছে করবে, আর আমার ছেলে দেখলে তো মায়ের প্রতি কতটা টান, এগুলো মায়ের শিক্ষা, মাকে কত সুন্দর কিছু খেলে আগে আমার মুখে দিয়ে নেয়, তাই তো না। এদিকে দেখো আমার পাঙাশ মাছের জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাকা টমেটো দুটো দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, যে মাছ ভাজাটা পাঙাশ মাছ আমরা ভালো খাই, লবণ হলুদ দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে মাছ আগেও দিতে পারো, জল ফোটার পরেও দিতে পারো, তো আমি আগে দিয়ে দিলাম, জল জল দিয়ে দিচ্ছি। তো দেখো তো আর বেশি একটা বড় ভিডিও করব না, এবারে চলে যাব রান্না করে ছেলেটাকে খাওয়াবো, স্নান করিয়ে দিয়েছিলাম আগে, খাইয়ে দিয়ে ঘুম পড়িয়ে দেবো, ও আবার 4টার সময় চলে যাবে পড়তে প্রাইভেটে, তার জন্য একটু জলদি করছি, কারণ কি ছেলেটা যদি দুটোই ঘুমায় 4টার আগে উঠবে না, 4টার সময় ওঠাতে ওঠাতে অনেক দেরি হয়ে যায়। তো এই যে আমার মাছের ঝোল রেডি, তো আজকে ভিডিও এ পর্যন্ত, যদি ভালো লাগে আমার রান্নাগুলো প্লিজ একটা লাইক করে দিও, তো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমার জন্য সবাই আশীর্বাদ করো।